বিপিএলে আজকের ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হাত মেলাচ্ছিল। ব্যাট হাতে অপরাজিত থাকা শোয়েব মালিকের সাথে দেখা হতেই কিছুটা সময় নিলেন রংপুর অধিনায়ক সাকিব। দুজনে খানিক খুনছুটিও করলেন। হতে পারে নতুন করে বিয়ে করা মালিককে অভিনন্দন জানাচ্ছিলেন টাইগার অলরাউন্ডার, কিংবা 5 উইকেটের জয়ে শুভ সূচনার অভিনন্দন। সানিয়া মির্জার সাথে মালিকের বিচ্ছেদের গুঞ্জন অনেকদিন ধরেই। অবশেষে পাকিস্তানি তারকা নিজেই সত্যতা নিশ্চিত করলেন। পাকিস্তানের মডেল ও অভিনেত্রী সানা জাভেদ শোয়েব মালিকের নতুন স্ত্রী। 41 বছর বয়সী মালিক আজ বিপিএলে খেলতে নামেন ফরচুন বরিশালের হয়ে। ব্যাট হাতে গড়লেন রেকর্ড, টি-টোয়েন্টিতে 13,000 রান করা দ্বিতীয় ব্যাটসম্যান এখন পাকিস্তানি অলরাউন্ডার। তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বিয়ের ছবি দিয়ে পোস্ট করেন। কুরআনের একটি আয়াত জুড়ে দিয়ে তিনি ক্যাপশনে লিখেন, নিশ্চয় তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। আর এর মধ্য দিয়েই ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সাথে এক যুগের বেশি সময়ের সম্পর্কের ইতি ঘটল। জীবনের ইনিংসে নতুন অধ্যায় শুরু করা মালিক বরিশালের জয়ের দিনে ব্যাট হাতে অপরাজিত 17 রানে, যে পথে ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ছুঁয়েছেন 13,000 রানের মাইল ফলক। আজ মালিক 12,993 রান নিয়ে ব্যাট করতে নামেন। ইনিংসের 16তম ওভারে মোহাম্মদ নবীকে 4 মেরে পূর্ণ করেন 13,000 রান। দল জিতিয়ে মাঠ ছেড়েছেন নামের পাশে 13,010 রান নিয়ে। এর আগে বল হাতেও 1 ওভারে 9 রান দিয়ে নেন 1 উইকেট। 2005 সাল থেকে টি-টোয়েন্টি খেলেন মালিক। জাতীয় দল ছাড়াও বিশ্বজুড়ে ঘুরে ঘুরে খেলেছেন ফ্র্যাঞ্চাইজি লীগ। বয়স 41 পেরোলেও ফিটনেসের দিক থেকে এখনও তরুণদের সাথে পাল্লা দিচ্ছেন মালিক। 525টি স্বীকৃত টি-টোয়েন্টিতে 13,000 রান করার পথে মালিকের নেই কোনো সেঞ্চুরি, তবে হাঁকিয়েছেন 82-50। স্ট্রাইক রেটটা 130-এর কাছাকাছি। তার চাইতে বেশি রান আছে কেবল ক্রিস গেইলের। 463 ম্যাচে ক্যারিবিয়ান ব্যাটিং দানবের রান 14,562। 22 সেঞ্চুরির সাথে আছে 88-50। এই দুজন ছাড়া 10,000 বা তার বেশি রান আছে আর 8 জনের। 2015 সাল থেকেই বিপিএলে নিয়মিত মুখ শোয়েব মালিক। এর আগে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রাজশাহী রয়্যালস, চট্টগ্রাম ভাইকিংস, রংপুর রাইডার্সের হয়েও। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট। Download T-Sports app and enjoy every exciting match of BPL.